হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস ভুঁই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। বন্ধুরা, এটি একটি হোমিওপ্যাথিক চ্যানেল এবং এই হোমিওপ্যাথিক চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, এই চ্যানেলটিতে আমি বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিওস, বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড টপিক্স আপলোড করতে থাকি। তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলটি আপনার জন্য খুব বেনিফিশিয়াল, খুব ইনফরমেটিভ একটি চ্যানেল, যে চ্যানেলটি থেকে আপনি বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিওস এবং টপিক্স দেখতে পাবেন এবং জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ওয়েট গেন ফর্মুলা। অর্থাৎ আপনার যদি ওয়েট কম হয়ে থাকে, শরীরের ওজন কম হয়ে থাকে, আপনি যদি মোটা হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও, খুব বেনিফিশিয়াল একটা ভিডিও। বন্ধুরা, আমি এই ভিডিওতে চারটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলো যদি আপনি নিয়ম মতো 4 থেকে 5 মাস কন্টিনিউ করতে থাকেন, সাথে সাথে আমি যে প্রিকশনসগুলো বলবো, যে কাজগুলো করতে বলবো, সেগুলো যদি করে থাকেন, তাহলে আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট আপনার ওয়েট গেনের ক্ষেত্রে দেখতে পাবেন। ওয়েট আপনার বেশি হতে থাকবে, বাড়তে থাকবে, এবং আপনি আপনার ইচ্ছা মতো মোটা হতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে ওয়েট গেন ফর্মুলা শেয়ার করতে চলেছি। অর্থাৎ আপনার যদি ওয়েট কম হয়ে থাকে, ওয়েট বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য 4টি হোমিওপ্যাথিক রেমেডিজ আমি এই ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের বিভিন্ন কারণে ওয়েট লস হতে থাকে, আমাদের শরীরের ওজন কমতে থাকে, বিভিন্ন রোগজনিত কারণে হতে পারে সেটা, অথবা অন্য যদি কোনো আমাদের সাথে সাথে ডিজিজ থেকে থাকে, সেই ডিজিজের জন্য আমাদের ওয়েট কমতে থাকে। যেমন আমাদের যদি পায়খানা হতে থাকে, প্রচণ্ড রকমের শরীর থেকে জল বেরিয়ে যায়, যদি আমাদের ডিহাইড্রেশন হয়ে যায়, তারপর থেকে দেখা যায় আমাদের ওয়েট লস হতে থাকে, এবং তারপর থেকে আমাদের আর ওয়েট গেন হয় না, ওয়েট বাড়ে না বা ওজন বাড়ে না। তো এছাড়াও আমরা দেখতে পাই, যদি আমাদের কোনো বড় রোগ হয়ে থাকে, যেমন টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, এই ধরনের ফিভার হয়ে থাকে, অথবা যদি আমাদের অন্য আরও কোনো বড় রোগ হয়ে থাকে, তারপর থেকে আমাদের যে ওয়েট লস হতে শুরু করে, আর কখনোই ওয়েট গেন হয় না। তো এই সমস্ত প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে, বা এই সমস্ত প্রবলেম যদি আপনি ফেস করে গেছেন, তারপর আপনার ওয়েট লস হয়ে থাকে, অথবা যদি আপনার এমনি এমনি ওয়েট লস হতে থাকছে, আপনি খাবার ঠিক মতো খাচ্ছেন, অথচ আপনার ওয়েট গেন হচ্ছে না, আপনার ওজন বৃদ্ধি হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে আমি যে 4টি ইফেক্টিভ হোমিওপ্যাথিক রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি, সেই রেমেডিসগুলো যদি আপনি নিতে থাকেন 4 থেকে 5 মাস, তাহলে আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট এই ওয়েট গেনের ক্ষেত্রে নজর করতে পারবেন বা দেখতে পাবেন। তো এই 4টি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার, অ্যাভেনা মাদার টিংচার, অ্যালফাল্ফা মাদার টিংচার এবং চেলিডোনিয়া মাদার টিংচার। বন্ধুরা, এই 4টি মাদার টিংচার আপনার ওভারঅল যে হেলথ, আপনার যে ওভারঅল ডাইজেস্টিভ ট্র্যাক্ট, সমস্ত ক্ষেত্রেই খুব ইফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। তাই এই 4টি মেডিসিন যদি আপনি একত্রে মিশিয়ে 20 ফোঁটা করে সারাদিনে 3 বার নিতে থাকেন, তাহলে খুব ইফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন। বন্ধুরা, তাড়াতাড়ি আপনি এই 4টি মেডিসিন হোমিও শপ থেকে কিনে আনুন, এবং 5 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে 4টি ওষুধই মিশিয়ে নিন, অর্থাৎ টোটাল 20 ফোঁটা। এবং এই মেডিসিনগুলি সারাদিনে 3 বার খালি পেটে, অর্থাৎ খাবার খাওয়ার 1-2 ঘন্টা আগে বা খাবার খাওয়ার 1-2 ঘন্টা পরে 3 বার নিতে থাকুন। 4 থেকে 5 মাস কন্টিনিউ করুন। আপনি 4 মাস বা 5 মাস কন্টিনিউ করার পরেই বুঝতে পারবেন আপনার ওয়েট গেন হচ্ছে, এবং আপনার ওভারঅল যে হেলথ, সেই হেলথে আপনি চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এই ভিডিওটির বেনিফিট নিতে পারেন। সবশেষে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ও পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দিন, যাতে আমার নতুন ভিডিওর আপডেটসগুলি, নোটিফিকেশনগুলি আপনার কাছে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, আবার পরের ভিডিওতে এইরকমই একটা মেডিসিন বা এইরকমই একটা ডিজিজ সম্বন্ধে আলোচনা করব, সেখানে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।